অনেকদিনেরই ইচ্ছা ছিল ফেসবুক পেজের প্রথম ইনকামের টাকায় একাদশীর দিনে বৈষ্ণব সেবা দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, রাধারানীর কৃপায় আর তোমাদের আশীর্বাদে আর সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা, আর জামাকাপড়গুলো কেচে ছাদে মেলতে চলে এসেছি। বেশ ঝলমলে রোদও আছে, হাওয়াও আছে, শুকিয়ে যাবে। তো রবিবার একটু পরেই আমরা আবার মন্দিরে যাব, তার আগে একটু সকালে টিফিন করে নিতে হবে। আজকে একাদশী আছে, প্রভুজি বাজারে গেছে, একাদশীর কিছু বাজার নিয়ে আসুক, ফলমূল সেই অনুযায়ী রান্নাবান্না করে আর খেয়ে দিয়ে তারপর যাব মন্দিরে। এই যে প্রভুজি নিয়ে চলে এসেছে একাদশীর জন্য, এই যে কলা আর পেয়ারা শশা নিয়ে এসছে, বেগুন আর ধনে পাতা এগুলো সব রেখে দেবো, শশাও অনেক নিয়ে এসছে, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর নিয়ে এসছে দুধ, দুধ জাল দেবো, একটু ভগবানকে ভোগ নিবেদন করবো। আর নিয়ে এসছে ডাব, তো ডাবও ভগবানকে দেবো। আজকে রান্না করছি অল্প করেই পানি ফলের আটার হালুয়া করব। তার জন্য ঘি কড়াতে দিয়ে দিলাম, আর এটা একটু গরম হওয়ার পর এই যে পানি ফলের আটা বা সিঙ্গারার আটা বলে এটাকে, তো সেই একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প করেই মানে টিফিনের মতো করব, কেননা মন্দিরেই প্রসাদ পাবো আর সবাই মিলে যাব। ঘি হালকা করে লাল করে ভেজে নেব, বেশি আবার লাল করা যাবে না, গ্যাসটাকে আস্তে দিয়ে ভেজে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে জল দিয়ে দেব। হয়ে গেছে, দেখো জলটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে দেবো, আর নাবাবার সময় একটু এলাচের গুঁড়ো দেবো, চিনি দিয়ে করব। আর এখন একটু সন্দক লবণ দিলাম, দিয়ে এবার নেড়ে ছেড়ে তারপর একটু শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। চিনিটা দিলেই আবার একটু পাতলা হয়ে যায়, পুরোপুরি শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। আর ফলমূল যা নিয়ে এসছে সেগুলো আমি বানিয়ে নিয়েছি, আর সেগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে তারপর মন্দিরে যাব। তো আজকে একটা শুভ দিন আমার কাছে, প্রথম যেদিন থেকে আমি ফেসবুক পেজে চ্যানেলটা খুলেছি প্রথম থেকেই ইচ্ছা ছিল যে প্রথম যে পেমেন্টটা পাবো সেটা বৈষ্ণব সেবা দেব। এমনিতেও আমাদের সব কিছুই ভগবানের সেবার জন্যই করা, তবুও একটা মনের ইচ্ছা, তো আর সেটা পূরণ হতে চলেছে। এদিকে আমি ভগবানের একাদশী ভোগেথাটা সাজিয়েও নিয়েছি, আর এই যে হালুয়াটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে। সাথে দু রকমের বাদাম ভেজানো ছিল, তো সেগুলো দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি উষ্ণ উষ্ণ গরমে, তারপরে বেদানা ছিল সেটাকেও ছাড়িয়ে দিয়েছি, দুটো কাঁঠালি কলা দিয়েছি সব কিছু দিয়ে, আর একটা ডাবও কেটে আর জল দিয়েছিলাম গ্লাসে, আর এক গ্লাস এমনি জলও দিয়েছিলাম দিয়ে। আর ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রভুজি আচমন করাচ্ছে, তারপর নিচে প্রসাদ নিয়ে যাবে, আর তারপর আমরা একাদশী প্রসাদ পেয়ে খেয়ে দিয়ে তারপর বেরোবো। সাজগোজ হয়ে গেছে, আমি আজকে এই শাড়িটা পরেছিলাম, আর এই শাড়িটা বেশ সুন্দর, তবে এটা কিনিনি, আমাদের পাড়ায় দিদি নাম্বার 1 হয়েছিল, পাড়ার সেরা দিদি নাম্বার 1, তো তাতে এই শাড়িটা গিফট পেয়েছিলাম ফার্স্ট প্রাইজ। বেশ সুন্দর শাড়ি, এই নিয়ে 2-3 বার পরলাম, ভালো হয়েছে, আর জয়িতাও হয়ে গেছে, এবার বেরোবো। এই যে চলে এসেছি মন্দিরে, আজকে ভগবানকে দর্শন করে নাও, খুব সুন্দরভাবে ভগবানকে সাজিয়েছে এবং সিংহাসনটাও খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, তো তোমরা একটু দর্শন করে নাও। এখন সমস্ত ভক্তরা চলে এসেছেন, আর আমাদের ক্লাস নেবেন আজকে লক্ষ্মীগোবিন্দ প্রভু, উনিও চলে এসেছেন, এখন কীর্তন হচ্ছে, তারপর ভগবান ক্লাস হবে। তো আমাদের ক্লাস হয়ে গেছে, আর ভগবানকে ভোগ নিবেদনের পর এখন আরতি হচ্ছে। ভোগ আরতির পর তারপরে একাদশীর প্রসাদ পাওয়া হবে সবাই মিলে, আর আরতিটা একটু দর্শন করে নাও। আরতি হয়ে যাওয়ার পর তারপর দুপুরের একাদশীর প্রসাদ এখানে পাবো সবাই মিলে, আর তার আগে এই যে প্রভুজি একটা ভোগ গিফট করছেন, তো যারাই বৈষ্ণব সেবা দেন তাদেরকে একটা করে গিফট দেওয়া হয় মন্দিরের তরফ থেকে, এটা হচ্ছে আমাদের মন্দিরের স্পেশালিটি।
তারপর প্রসাদ পাওয়া হচ্ছে। আজকে একাদশীর প্রসাদের মধ্যে কী কী ছিল সবই তোমাদের বলে দিচ্ছি। এটা দেয়া হচ্ছে বাকুইটের খিচুড়ি, খিচুড়ির মধ্যে আলু, কুমড়ো, গাজর সমস্ত কিছু সবজি দিয়ে বানানো, তার সাথে আছে আলু কুমড়ো দিয়ে একটা সবজি, আর ছিল ফুলকপি আলু দিয়ে আর একটা সবজি, তার সাথে আছে বাকুইটের হালুয়া। তো সবই পরপর প্রসাদ পাচ্ছি সবাই একাদশীতে, যত ইচ্ছা প্রসাদ পাও। এই প্রসাদ পেয়ে তারপর আমরা ট্রেনে টাইম হলে বাড়ি ফিরবো। এটা হচ্ছে আলু ফুলকপির সবজি। আর একটা জিনিস ছিল প্রসাদের মধ্যে, সেটা বলতে ভুলে গেছি, এই যে বাদাম কাবলি বলে, আলু দিয়ে, শসা দিয়ে, টমেটো, তারপরে বাদাম সেদ্ধ সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, বেশ সুন্দর হয়েছিল খেতে, একটু টকটকও ভাব ছিল। জয়িতা খেলো না, আমাকে দিয়ে দিলো, আমার তো খুব ভালো লেগেছে। তো এটাই এখন প্রসাদ পাচ্ছি, আর এখন বাকুইটের হালুয়া দেওয়া হচ্ছে সবার পাতে। খাওয়া দাওয়ার পর বসেছিলাম, তারপর টাইম হলে আবার বাড়ি ফিরবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবে কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।